নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশনাল চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি দশম শ্রেণীর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, লীলা নাগ স্মরণীয় কেন। দেখো, এই প্রশ্নটা সবার আগে আমি ভূমিকা লিখে নিয়েছি। বিংশ শতকে ভারত তথা বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার নারী সমাজকে বীর দর্পে এগিয়ে আসার আহ্বান করেছিলেন বাংলার মেয়ে লীলা নাগ। তার নেতৃত্বে বাংলার নারী সমাজ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যোগদান করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছিল। পরের পয়েন্ট দেখো, পূর্ব পরিচয়। লীলা নাগের জন্ম হয় ঢাকায়। বেথুন কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যোগ দেন। দেখো, দীপালী সংঘের প্রতিষ্ঠা, লীলা নাগ দীপালী সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। এটা খুব ভালোভাবে মনে রাখবে যে দীপালী সংঘের প্রতিষ্ঠা কে করেছিলেন, লীলা নাগ। এটা পরীক্ষায় এসে থাকে সবসময়ই, সেহেতু এই কোশ্চেনটা খুব ভালোভাবে মনে রাখবে। বাংলার নারী সমাজ যাতে ঐক্যবদ্ধভাবে সশস্ত্র আন্দোলনে যোগদান করতে পারে তার জন্য লীলা নাগ ঢাকায় দীপালী সংঘ নামে একটি নারী সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস, শান্তি দাস প্রমুখ ছিল এই সংঘের সদস্যা। পরের পয়েন্ট দেখো, দীপালী সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য। যে কোনো সংঘ সেটা প্রতিষ্ঠা হলে তার নিশ্চয় একটা উদ্দেশ্য থাকবে, সেহেতু একটা উদ্দেশ্য রয়েছে দীপালী সংঘ প্রতিষ্ঠার। দেখো, দীপালী সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো নিম্নরূপ বলে আমি 1, 2, 3, 4 করে লিখে নিয়েছি। প্রথম পয়েন্টটা দেখো, নারী সমাজকে সংঘবদ্ধ করে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সামিল করা ছিল দীপালী সংঘের একটা মূল উদ্দেশ্য। 2, মেয়েদের বিপ্লবী আন্দোলন পরিচালনার যোগ্য করে তোলা। 3, উচ্চশিক্ষায় নারীদের উৎসাহ দান করা। 4, নারীদের মধ্যে আত্মসচেতনতা ও দেশপ্রেম জাগিয়ে তোলা। পরে পয়েন্ট দেখো, কার্যকলাপ। মেয়েদের সাহস ও শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে দীপালী সংঘে নিয়মিত লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্র চালানো, শিক্ষা প্রভৃতি শিক্ষা দেওয়া হতো। এছাড়া মেয়েদের হাতের কাজ, শিল্পকর্ম প্রভৃতি প্রদর্শনের উদ্দেশ্যে দীপালী শিল্প প্রদর্শনী গড়ে তোলা হয়। এরপরে পয়েন্ট দেখো, শিক্ষা বিস্তারের ভূমিকা। লীলা নাগের উদ্যোগে ঢাকায় একটি উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তার যোগ্য সহকর্মী রেণুকা সেন ছাত্রীদের জন্য একটি হোস্টেল ও কলকাতায় দীপালী সংঘের একটি শাখা স্থাপন করেন। দীপালী সংঘ ঢাকায় 12 অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এছাড়া তাদের উদ্যোগে দীপালী স্কুল, নারী শিক্ষা মন্দির, শিক্ষা ভবন প্রভৃতি ইংরেজি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। লীলা নাগ 1926 খ্রিস্টাব্দে দীপালী ছাত্রীসংঘ নামে ভারতের প্রথম ছাত্রী সংগঠন প্রতিষ্ঠা করেন। এটা খুব ভালোভাবে মনে রাখবে, 1926 খ্রিস্টাব্দে দীপালী ছাত্রীসংঘ প্রতিষ্ঠা হয়। এবার দেখো, পত্রিকা প্রকাশ। দীপালী সংঘের পক্ষ থেকে 1931 খ্রিস্টাব্দে একটি পত্রিকা প্রকাশ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় লীলা নাগ এই পত্রিকার নাম রাখেন জয়শ্রী। পরের পয়েন্ট দেখো, মূল্যায়ন। মূল্যায়নটা বলার আগে আমি তোমাদেরকে বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর বিভিন্ন তথ্য যদি বিস্তৃত তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট drmonojog.com ভিজিট করে নিও। এবার দেখো, মূল্যায়ন। লীলা নাগ বাংলার নারী সমাজের মধ্যে জাতীয় চেতনা ও সশস্ত্র বিপ্লববাদী আদর্শ জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শুধু বৈপ্লবিক কর্মকাণ্ডেই নন, সমাজ কল্যাণেও নিজেকে উজাড় করে দেন। তিনি ন্যাশনাল সার্ভিস ইনস্টিটিউট নামে একটি জনকল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা করেন। 1946 খ্রিস্টাব্দে ভারতীয় গণপরিষদের সদস্য নির্বাচিত হয়ে ভারতীয় সংবিধান রচনায়ও তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই লীলা নাগ থেকে যেসব শর্ট কোশ্চেন আসতে পারে সেগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো, আমাদের ওয়েবসাইট drmonojog.com। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।